তো একজন জ্ঞানী ব্যক্তি আমাকে বলেছিলেন যে শুভম, তুমি এত যে কাজের ফাঁকে ছবি আঁকো, নিজের মাইন্ডকে সবসময় ক্রিয়েটিভ করে রাখো, পারবে তো এরপরে ছবি আঁকতে? সো হে গাইস, ফার্স্ট অফ অল ওয়েলকাম টু শুভমত আর্ট টিউটোরিয়াল। হ্যাঁ, গুড নিউজও আছে, ব্যাড নিউজও আছে। ব্যাড নিউজ এটাই যে এবার থেকে বোধহয় চ্যানেলে অত বেশি কন্টেন্ট আসবে না, যদিও লাস্ট বছর থেকেই অনেক কম আসছে, অ্যান্ড নেক্সট ইয়ার আমি জানি না। তবে হ্যাঁ, আমি এই চ্যানেলকে সবসময় বাঁচিয়ে রাখবো, কারণ এই চ্যানেল আমাকে একটা পরিচয় দিয়েছে, সেই সময় পরিচয় দিয়েছে যখন মনে হয়েছিল যে আর কিছু করার নেই, কিছু একটা করতে হবে। আর হ্যাঁ, যা আসে না যে আমার কত সাবস্ক্রাইবার, যা আসে না কত টাকা রোজগার করছি এখান থেকে, বাট স্টিল এই যে মানে প্রত্যেকটা মেসেজ প্রতিদিন আসে, কিছু না কিছু তোমরা ডিমান্ড করো, তো তার মধ্যেই বলা চলে এই চ্যানেলটা বেঁচে আছে আর সেটা থাকবেও। অবভিয়াসলি গুড নিউজ এটাই যে হ্যাঁ, এবছর মাস্টার্স কমপ্লিট হলো, অ্যান্ড তারপরে আমি এখন রিসার্চ শুরু করে দিয়েছি, আমার রিসেন্টলি একটা পেপারও পাবলিশড হয়েছে। তবে হ্যাঁ, এবছর চান্স তো ছিল যে আমার দিল্লি চলে যাওয়া, তোমরা জানি আমি এবছর দিল্লি গেছিলামও, কিন্তু সত্যি বলতে গেলে ওখানে যদি আমি সেটেল করে যাই তাহলে আর এই চ্যানেলে ভিডিও আসবেই না আমার মনে হয়, কারণ অবভিয়াসলি নতুন জায়গায় যাওয়া, সেখানে আদৌ ছবি আঁকার মানে সময়টা পাবো কিনা তো প্রচুর চাপ। কিন্তু হ্যাঁ, আমি অলমোস্ট 2028-29 ওই সময় অবধি তো চাইবো যে কলকাতাতেই থাকতে। আর হ্যাঁ, এই চ্যানেলে এখনো অনেক কিছু প্ল্যান আছে আমার, অনেক কিছু করা বাকি রয়েছে, তো সেগুলো আমি করব। বাট হ্যাঁ, তোমাদের জন্য তো বড়, তো অবভিয়াসলি বড় ফেস্টিভ্যাল আসছে না, আমাদের চ্যানেলে কোনো কম্পিটিশন আসছে না, কিন্তু তোমাদের কাছে তো অবভিয়াসলি বড় ফেস্টিভ্যাল, সেটা হচ্ছে যে ফেস্টিভ্যাল অফ ড্রয়িং কম্পিটিশন, এই যে ডিসেম্বর মাস থেকে শুরু হয়ে যাবে। আর আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো যে তোমরা এটা কেমন ফিল করো, যদিও তোমরা তেমন বেশি ফিল হয়তো করবে না, কারণ অবভিয়াসলি তোমরা প্রতি মাসেই কোনো না কোনো কম্পিটিশন পাও, মানে আমি দেখি তো যে তোমরা কেউ মেল করছো, কেউ মেসেজ দিচ্ছ, কেউ কমেন্ট করছো যে দাদা এই টপিক, দাদা ওই টপিক, দাদা এই কম্পিটিশন, ওই কম্পিটিশন। অবভিয়াসলি তোমরা প্রতি মাসেই কোনো না কোনো কম্পিটিশন পাও, কিন্তু আমি যখন ছোট ছিলাম তখন অত ছিল না, তখন কম্পিটিশন বলতে শুরু হতো হচ্ছে ডিসেম্বর মান্থ থেকে, তারপরে পুরো চলতো যতক্ষণ সরস্বতী পুজো আসছে ততক্ষণ, মানে ডিফারেন্ট ডিফারেন্ট ড্রয়িং স্কুলে কম্পিটিশন, পাড়ায় পাড়ায় কম্পিটিশন, সরস্বতী পুজোর সময়, তারপর বিবেকানন্দ জয়ন্তী, তারপর মানে পুরো মানে ওখানটা ওই সময়টা তো মানে ধরেই না যে 12 জানুয়ারি, 23rd জানুয়ারি, 26 জানুয়ারি, পুরো ওইটা মানে চলছে, পুরো কম্পিটিশন কম্পিটিশন কম্পিটিশন, ইভেন ডিসেম্বর মাসটা ডিফারেন্ট ডিফারেন্ট এক্সিবিশন, তার থেকে শুরু করে আরো কত কি। আর ওই টাইমেই ফাইন আর্টস এর এক্সাম হতো, যেটা সর্বরাতে চারুকলা মন্দিরের যে এক্সামটা হয় ওই টাইমেই হতো, তো পুরো বলা চলে যে এটাকে আমি তো বলবো যে এটা একটা ফেস্টিভ্যাল অফ ড্রয়িং কম্পিটিশন, কারণ এখানে পরপর পর চলে। কিন্তু এখনকার দিনে প্রতি মাসেই কোনো না কোনো কম্পিটিশন হয়, কোথাও না কোথাও কম্পিটিশন হয়, ওয়েস্ট বেঙ্গলে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় কম্পিটিশন হয়। তবে হ্যাঁ, আমি তেমনভাবে শেয়ার করি না এগুলোকে, কারণ নর্মালি তোমরা ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় থাকো, তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা একটুখানি মানে এর ওপর মানে অ্যাক্টিভ থাকো, ফেসবুক দেখতে পাবে, ইনস্টাগ্রাম দেখতে পাবে, অনেক ইউটিউব চ্যানেলও আছে, সেখানেও শেয়ার করে ডিফারেন্ট ডিফারেন্ট ড্রয়িং কম্পিটিশন কোথায় কী হচ্ছে, সেখানকার এন্ট্রি ফিস কত, তো সেই সমস্ত আইডিয়া পাবে। আমি নর্মালি শেয়ার করি না, কিন্তু হ্যাঁ যখন কম্পিটিশনগুলো হয় যেগুলোতে আমি এঙ্গেজ থাকি, তো সেখানকার সম্বন্ধে তোমাদের সাথে ডিসকাশন করি। তোমরা দেখবে এই চ্যানেলে প্রচুর আমরা ডিসকাশন করছি সেখানকার টপিক সম্বন্ধে, কিরকম প্রিপারেশন নেবে তার সম্বন্ধে। আর গাইজ, এই ভিডিওতে আমরা ডিসকাশন করবো যে এই যে উইন্টার আসছে আর প্লাস এই যে ফেস্টিভ্যাল অফ ড্রয়িং কম্পিটিশন, মানে তোমরা কিভাবে নিজেকে প্রিপেয়ার করবে। অবভিয়াসলি ডিসেম্বর মাসটা তোমাদের পরীক্ষাও হয়ে যাবে, তো তারপরে তারপরে কিরকমভাবে নিজেদেরকে সেট করবে। হ্যাঁ, প্রচুরজন বলবে যে কি আছে দাদা, আমরা তো ঘুরতে চলে যাচ্ছি। না, ঘুরতে যাচ্ছে ঠিক আছে, অনেকেই ঘুরতে যায়, যদি ঠিক আছে ছাড়ো তোমরা ঘুরতে যাও, অনেকেই ঘুরতে চায়, কিন্তু যারা এখানে আছো তো তারা কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার করবে, নলেজ গেইন করবে, তো সেটাই তোমাদের সাথে ডিসকাশন করবো। আমি বলবো যে তোমরা আজকে দেখো, ওই সময় আমরা যখন ছোট ছিলাম তখন অত বেশি আমরা জানতাম না, তেমন বেশি আইডিয়াও আসতো না, কিন্তু এখন যত বড় হচ্ছো তোমরা, তো তোমাদের কাছে অনেক আইডিয়া আসবে, তোমরা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ আছো, ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় যখন এক্সিবিশনগুলো হয় তো আমি বলবো যে সেখানে যাওয়ার চেষ্টা করো। আমি তো সবসময় তোমাদের বলি যে এক্সিবিশন কম্পিটিশন এগুলো খুব গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, শুধুমাত্র যে হ্যাঁ কম্পিটিশনে যাচ্ছি জিতছি এটাই বড় ব্যাপার নয়, কীরকম টপিক আসছে সেগুলো দেখা, প্লাস ওখানে দেখবো অনেক নতুন নতুন টপিকে অনেকে স্টাডি করছে, তো সেইগুলোর আইডিয়া পাওয়া যখন এক্সিবিশনে যাবে সেটাও তোমাদের কিন্তু অনেকটা হেল্প করবে। তো আজকে আমরা কিছু মেজর জিনিস ডিসকাশন করবো, যে এই যে
ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি ব্যাক টু ব্যাক তো অনেক কিছুই তো আসবে। ডিসেম্বরে যেমন অবভিয়াসলি আছে ক্রিসমাস আছে, তারপরে বছর শেষ হচ্ছে, তার থেকে শুরু করে জানুয়ারিতে তো অলরেডি বললাম যে স্বামী বিবেকানন্দের জন্মদিন, সুভাষ চন্দ্র বোসের জন্মদিন, তার থেকে শুরু করে প্রজাতন্ত্র দিবস, রিপাবলিক ডে, অ্যান্ড তারপরে আচ্ছা হ্যাঁ সরস্বতী পুজো তো আছে ফেব্রুয়ারি মান্থে, না কেউ আমার ভ্যালেন্টাইন্স ডেকে তুলে দিও না, আছে ঠিক আছে 14th February সরস্বতী পুজো তো কি আছে, হ্যাঁ ওটাকে নিয়ে আমরা ডিসকাশন করবো, কারণ আমরা সমস্ত কিছুকে সেলিব্রেট করি, সমস্ত কিছু সেলিব্রেট করি, আর এই চ্যানেলে তো সমস্ত কিছু হয়, তার থেকে শুরু করে আন্তর্জাতিক ভাষা দিবস আছে, প্রচুর কিছু কিন্তু অনেক কিছু কিন্তু রয়েছে। তো আমি বলবো যে সেইগুলোকে রিলেট করে তোমাদেরকে ভাবতে হবে যে হ্যাঁ যখন ব্যাক টু ব্যাক কম্পিটিশনগুলো আসবে তখন তোমরা কিরকম ড্রয়িং করবে, সেইগুলো কিন্তু মাথায় আনাটা খুব দরকার। তো আজকে আমরা ডিটেলসে ডিসকাশন করবো, প্লাস আমরা গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি তিনটাকে নিয়ে ডিসকাশন করবো, কারণ গ্রুপ এ অনেকেই ছোট অবভিয়াসলি 8 বছরের বয়স অবধি, তারপরে যখন গ্রুপ বি আসছে তো 9 থেকে 13 বছর বয়স অবধি, তারপরে যখন গ্রুপ সি নর্মালি অনেক জায়গায় হয়তো বয়সের ফ্যাক্টরটা হয়তো অন্যরকম হতে পারে, তবে আমি যেগুলো ম্যাক্সিমাম যে কম্পিটিশনগুলো দেখি তো তার উপর বেস করে তোমাদেরকে বলছি। তো ডিফারেন্ট ডিফারেন্টভাবে কীরকম টপিক স্টাডি করবে, কীরকম ভাববে যে হ্যাঁ আমি এই ড্রয়িংয়ের মধ্যে কী কী জিনিস ঢোকাতে পারি, কী কী সিনারিও নিয়ে আসতে পারি, কীরকম কম্পোজিশন করতে পারি, কী মিনিং দিতে পারি, আমাদের কিন্তু এটা ভাবতে হবে যে হ্যাঁ এটা নয় যে আমি এটা অনেক সমস্ত ভিডিওতেই বলি যে এরকম ভেবো না যে হ্যাঁ ঠিক আছে একটা কম্পিটিশানে গেছি তো কালারফুল ড্রয়িং করে দেবো, খুব সুন্দর কালার মিক্সিং করবো, তার থেকেও বেশি দরকার যে তুমি কী মেসেজ দিচ্ছ, কারণ এখনকার কম্পিটিশান কিন্তু প্রচুর বেশি হায়ার লেভেলে, অবভিয়াসলি তারা দেখতে চায় যে কীরকম মেসেজ দিচ্ছে, যখন তোমরা টপিকগুলো দেখবে না তাতেই তোমরা বুঝতে পারো যে টপিকগুলো না প্রচুর ওপেন টাইপের টপিক থাকে, যে এই টপিকটার উপর ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে কাজ করা যায়, আর অবভিয়াসলি জাজরাও দেখতে চায় যে একটা পার্টিসিপেন্ট কীরকম কাজ করছে, আর্টিস্ট কীরকম নিজের মনের ভাবটাকে প্রকাশ করছে, তার মনের মধ্যে কী চলছে, সে কী চারপাশে দেখছে, সেটাই কিন্তু আইডিয়া করা যায়। তো তোমাদেরকেও কিন্তু এটা বুঝতে হবে, হ্যাঁ স্বাভাবিক ব্যাপার অনেকেই এখন সত্যি বলতে গেলে পড়াশোনার চাপ এত কিছু তো অবভিয়াসলি তারা নাজেহাল তো বটেই, কিন্তু আমি তোমাদেরকে এই আইডিয়াগুলো দেওয়ার চেষ্টা করি যে তোমরা কীভাবে বাড়িতে প্রিপেয়ার করবে, আর এটাই কিন্তু সবথেকে বেশি দরকার যে তোমরা শুধুমাত্র জাস্ট ড্রয়িংয়ের পর ড্রয়িং, ড্রয়িংয়ের পর ড্রয়িং খালি প্র্যাকটিস করে যাচ্ছে, জাস্ট তোমরা সোশ্যাল মিডিয়া দেখছো যে এই ড্রয়িং আসছে, ওই টপিকের ড্রয়িং আসছে, তোমরা ইউটিউব ঘাটলে প্রচুর পেয়ে যাবে, আমার চ্যানেলেই তোমরা প্রচুর প্রচুর সাবজেক্টিভ ড্রয়িং প্লেলিস্ট দেখো, পোস্টার ড্রয়িং প্লেলিস্ট দেখো, প্রচুর প্রচুর ড্রয়িং পেয়ে যাবে, কিন্তু তোমাদেরকে এটা ভাবতে হবে যে আমরা মাইন্ডকে কীভাবে প্রিপেয়ার করবো, কীরকম কীরকম ড্রয়িংকে স্টাডি করা দরকার, এটা কিন্তু সবথেকে বেশি দরকার, যে এমন নয় যে জাস্ট হ্যাঁ এই ড্রয়িংটায় আমি দেখছি যে প্রচুর ভিউজ আছে, প্রচুর লাইক আছে, তো আমি এই ড্রয়িংটাই করে দেবো, কিন্তু এরকমভাবে কিন্তু স্ট্র্যাটেজি রাখলে চলবে না, তোমাদেরকে একটা স্ট্র্যাটেজি বিল্ড করতে হবে, তার থেকে শুরু করে ফাইন আর্টসের যে ড্রয়িং এক্সাম, তো তার জন্য তোমরা কীরকম প্রিপারেশন হবে, যদিও ওখানকার প্রিপারেশান মানে কিছু হয় না, ও তো ভাই মা বাবা কিচ্ছু নেই, মানে সত্যি বলতে গেলে ওখানে স্যার যে সাডেনলি মাথায় কী চলে আসবে সে এমন একটা টপিক দিয়ে দেবে সত্যি নাজেহাল, সেটা আমরাও ফেস করেছি 7th year 8th year তো মানে ভয়ঙ্কর ছিল, তাও সার্ভাইভ করার মতো কাজ করতে হয়েছে, এরকম বলতে গেলে তোমাদেরকে ওরকমই করতে হবে, কিন্তু হ্যাঁ ওরা অবভিয়াসলি জিজ্ঞেস করে, স্যার জিজ্ঞেস করেছিল, আমাকেও জিজ্ঞেস করেছিল, তোমাদেরকেও হয়তো জিজ্ঞেস করে তোমরা যখন এক্সাম দেবে যে তোমরা বাড়ি থেকে কি প্র্যাকটিস করে এসছো, তো একটু যদি তোমরা কনসেপচুয়ালি কিছু হয়তো একটা টপিক বলে দাও তো দেখবে ওটাই হয়তো সাজেস্ট করে দিলো, তো তোমরা ওটাই এঁকে দিলে, কিন্তু বাকিরা অনেকেই থাকে যে ভাবে যে ভাই কিছু বলতে যাবো তারপর ওখানে আবার উৎপাটন কিছু ঢুকিয়ে দেবে তখন সমস্যা হয়ে গেল, তো সমস্যাই সমস্যা, কিন্তু হ্যাঁ কম্পিটিশানগুলো তো অত বেশি হয় না, তবে হ্যাঁ এখন আমি যত কম্পিটিশান দেখছি না মানে তার টপিক তো মানে মারাত্মক লেভেলে, কোনো একটা কবিতার লাইন তুলে দিচ্ছে, কখনো গানের লাইন তুলে দিচ্ছে, কখনো কোনো একটা এমন কিছুকে তুলে দিচ্ছে এটা ভাবতেই অনেক সময় লেগেছে, মানে তোমরাও অনেকে আমি দেখি যে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় এমন এমন কম্পিটিশন হয়, যেমন একজন আমাকে পাঠিয়েছিল বর্ধমানে একটা কোনো কম্পিটিশন হচ্ছে, তো তার যে টপিকটা সেটা মানে নেক্সট লেভেলে সিরিয়াসলি আমাকে ভাবতে হয়েছে, প্রায় 2 দিন আমি বলেছি আমাকে সময় দাও, অবভিয়াসলি আমার রিসার্চেরও কাজ চলছে তো অনেকটা টাইম আমাকে ওখানেও দিতে হয়, তো মাথায় তো আমাকে একটুখানি তো ফ্রেশ রাখতে হবে না, তো ভাবতেই সময় লেগে গেছে, তারপরে আমি তাকে একটা আইডিয়া দিয়েছি, আমি নেটে সার্চ করছি, লিটারালি আমাকে এটাকে নিয়ে রিসার্চ করতে হয়েছে যে এটা কোথাকার লাইন, তো সেটাকে খুঁজে তারপরে সেখান থেকে একটা আর্টিকেল বের করা, তো সেইগুলোকে নিয়ে স্টাডি করা, তো তারপরে গিয়ে ওকে একটা আইডিয়া দেওয়া, হ্যাঁ ও ফার্স্ট হয়ে গেছে ভাই আমার, কি আর বলবো কিছু বলতে চাই না, কিন্তু হ্যাঁ অনেক কিছু আমাদেরকেও ভাবতে হয়, তো চাপ তো ভাই আছে সত্যি বলতে গেলে, চাপ আছে আর আমার চাপ নিতে ভালো লাগে সেটা অসুবিধা নেই, আর হ্যাঁ আমি তোমাদেরকেও বলবো যে তোমরা এগুলো শেয়ার করতে পারো, নর্মালি তোমরা ডিসক্রিপশনে তো পেয়েই যাবে, আমার মেল আইডি আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তো সেখানেও তোমরা ডিসকাশন করতে পারো, হ্যাঁ আমি এর জন্য কোনো টাকা নিই না, অবভিয়াস ব্যাপার আমি জাস্ট তোমাদের সাথে নলেজ শেয়ার করছি, তো এই চ্যানেলে হয়তো ভিডিও না আসতে পারে কিন্তু স্টিল
তোমরা প্রত্যেক দিন যখন হোক আমাকে মেসেজ করবে, কোনো একটা টপিক দেবে, আমি সবসময় সেটার উপর কিছু এক্সপ্লেন করার চেষ্টা করব, তোমাদেরকে কিছু সাজেস্টও করার চেষ্টা করবো, আমি সেটা করিও, যেগুলো আমার যে টপিকগুলোর উপর আমার চ্যানেলে কাজ থাকে না, তো সেগুলো আমি আইডিয়া দিয়ে দিই, পুরো রাফ ওয়ার্ক দিয়ে দিই, আউটলাইনটা দিয়ে দিই, বলে দিই যে কালারটা তোমরা নিজেরা ট্রাই করবে, কারণ মেনলি হচ্ছে আমাদের কম্পোজিশনটা বিল্ড করা কিন্তু দরকার। এবার যদি আমরা চলে আসি যে আমরা নর্মালি কম্পিটিশনগুলোর জন্য কীরকম প্রিপারেশন নেবো, তো আমি মেজর কিছু টপিক তোমাদেরকে এই ভিডিওতে ডিসকাশন করবো, যেগুলো তোমরা আমি বলবো যে তোমরা না নোট ডাউন করে রাখো, তোমরা ডায়েরিতে নোট ডাউন করে রাখো, যেমন আমিও কালকে সারা রাত ধরে ডায়েরিটা রেডি করছিলাম। তো এখানে আমি বেশ কিছু টপিক এখানে তুলেছি, আমি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করবো যাতে তোমরা এগুলো ট্রাই করতে পারো। আর হ্যাঁ, এখানে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি তিন ধরনের টপিক আছে। বেসিক্যালি দেখো গ্রুপ সিতে কী হয়েছে, একটু কনসেপচুয়াল থাকে, হ্যাঁ টপিকটা খুব কমন, কিন্তু তোমাকে একটুখানি কনসেপচুয়াল ভেবে কাজ করতে হবে, এটাই সব থেকে দরকার। আর বেসিক্যালি কী হয়েছে, আমি নর্মালি দেখো ডিসেম্বর মান্থে যদি আমরা দেখি, অ্যাজ এ ক্রিসমাস আছে, নিউ ইয়ার, তারপরে অবভিয়াসলি 31st December দে নিউ ইয়ারটা আসে, তো অবভিয়াসলি এই টাইমগুলোতে না মেজর যে কম্পিটিশনগুলোতে মানে টপিক দেয় সেগুলো আইডিয়া তো থাকে যে হ্যাঁ কোনো অ্যাক্টিভিটি রিলেটেড এরকম হয়। জানুয়ারি মান্থটা বেসিক্যালি হয় যে স্বামী বিবেকানন্দ রিলেটেড, নেতাজি সুভাষচন্দ্র বোস রিলেটেড, প্রজাতন্ত্র দিবস কীরকম সেলিব্রেট করা হচ্ছে সেরকম রিলেটেড, এরকমভাবে কিছু মানে ওয়ার্ক থাকে। আর তারপরে নর্মালি কী হচ্ছে, সরস্বতী পুজোর রিলেটেড কিছু কাজ থাকে, তারপর আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে, 21 February উপলক্ষে কিছু একটা তুমি কী ডিফাইন করার চেষ্টা করছো, কী মেসেজ দেওয়ার চেষ্টা করছো, সেই লড়াই, তো সেই রিলেটেড কিছু কিছু ওয়ার্ক তোমাকে করতে হবে, প্লাস কিছু কালচারাল প্রোগ্রাম দেখবে, যে প্রায় ডিসেম্বরটা তো পুরো কালচারাল প্রোগ্রামই হয়, তোমরা রবীন্দ্রসদন নন্দনে দেখলেই বুঝতে পারবে যে ওখানে তো সারাক্ষণই হয়। আমি বোধ হয় এখানে অনেক কম্পোজিশন কিন্তু ট্রাই করেছি, তোমরা আমার চ্যানেলে অ্যাক্টিভ থাকো, হ্যাঁ এখন হয়তো আর ওরকম ড্রয়িং আসে না, কিন্তু আগে কিন্তু আমরা প্রচুর ড্রয়িং করেছি, প্রচুর কম্পোজিশনের উপর কাজ করেছি, সাডেনলি আমার চোখের সামনে এসছে, আমি সেটা কিন্তু স্টাডি করেছি, আউটলাইনটা স্টাডি করেছি, তোমাদের সাথে ডিসকাশান করেছি, তো সেটা কিন্তু দেখাটা কিন্তু খুব দরকার। তোমরা সাবজেক্ট ড্রিভেন প্লেলিস্টে একদম নিচ থেকে স্টাডি করবে, একদম চলে যাবে, একদম পুরো ফার্স্ট ভিডিও কী এসছে সাবজেক্ট ড্রিভেন প্লেলিস্টে, সেখান থেকে স্টাডি করবে। হ্যাঁ শুরু শুরুতে অনেক সিম্পল সিম্পল ওয়ার্ক দেখতে পাবে, খুবই সিম্পল সিম্পল ওয়ার্ক, সিম্পল সিম্পল কালার মিক্সিং, ওয়াটার কালারের বেসিক কালার মিক্সিং আছে, তারপরে তোমরা অয়েল প্যাস্টেলের ওয়ার্ক পাবে, অয়েল প্যাস্টেলেও তোমরা প্রচুর উইন্টার রিলেটেড ড্রয়িং পাবে, কম্পোজিশন কম্পিটিশন রিলেটেড প্রচুর ওয়ার্ক পাবে। আগে আমি লাস্ট ইয়ার করেছি, হ্যাঁ লাস্ট ইয়ারও অনেকগুলো কাজ করেছি কম্পিটিশন রিলেটেড, কারণ ওই টাইমে তোমরা অনেকে চেয়েছিলে, আর ইভেন গ্রুপ ভি এর রেসপেক্টে আমি বেশ কিছু কাজ করেছি। তো চলো যদি আমরা ফার্স্টেই যদি কিছু কিছু টপিককে নিয়ে যদি ডিসকাশন করা শুরু করি, তো দেখো নর্মালি কী হয়েছে, ডিসেম্বর মাসটা প্রচুর জন, এই যে আমি বললাম যে তোমরা অনেকেই ঘুরতে যাবে, প্রচুর জন, এটা খুব অবভিয়াসলি ডিসেম্বর জানুয়ারি মান্থটা প্রত্যেকে পিকনিকে যায়, পিকনিক থেকে শুরু করে প্রচুরজন জুতে যায়, প্রচুরজন ট্রাভেল করে, হ্যাঁ পিকনিক যাওয়াটা এক প্রকার ট্রাভেলই, কিন্তু হয়তো কোনো একটা সাইডে গেলো সেখানে হয়তো কোনো ট্রাভেল করছে, তো এরকমও প্রচুর দৃশ্য দেখা যায়। তো বেসিক্যালি কী হয়েছে, প্রচুর জায়গায় তোমাকে মানে এরকম টপিক দিয়ে দেয় যে তোমার কিছু মনোরম দৃশ্যতে তুমি ঘুরতে গেছো, এরকমভাবে হয়তো কিছু একটা দিয়ে দিল, চিড়িয়াখানা, নর্মালি এটা আগে ছোটোবেলায় তখন আসতো, আমাদের সময় আসতো, কিন্তু আমার মনে হয় না যে এখন জু ড্র করতে দেবে বা পিকনিক ড্র করতে হবে, কিন্তু হ্যাঁ কোনো একটা মনোরম দৃশ্য তুমি গেছো, তো সেই দৃশ্যটাকে কীরকমভাবে উপভোগ করছো, এরকম কোনো একটা ড্রয়িং করতে দিল, তো তোমাদের এরকম টপিক কিন্তু আসতেই পারে, তো তোমরা এরকম ট্রাই করতে পারো। নর্মালি পিকনিকের ওপর আমার চ্যানেলে একটা ওয়ার্ক আছে যেখানে আমি দেখিয়েছি যে ওই যে রান্নাবান্না হচ্ছে, পেছনে ব্যাডমিন্টন খেলা হচ্ছে, অনেক কিছু দৃশ্য আছে, তার থেকে শুধু জুয়ের ওপর আমি একটা গ্রুপ বিয়ের অয়েল প্যাস্টের ওপর একটা ওয়ার্ক করেছিলাম, তো ওটাও তোমরা দেখতে পারো, তার থেকে শুরু করে ট্রাভেলের ওপর আমরা ডিফারেন্ট অ্যাঙ্গেলে কাজ করেছি, তবে তোমরা নিজেরাও একটুখানি স্টাডি করতে পারো, নর্মালি তোমরা হয়তো চারপাশে কোথাও ঘুরতে গেছো, তো সেখানকার ফটো তো অবভিয়াসলি তোমরা প্রচুর তোলে, হ্যাঁ প্রত্যেকেই সেলফি তোলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেইখানকার জায়গায় হয়তো কোনো স্পেশালিটি, কোনো একটা কী বলবো, কোনো মূর্তি রয়েছে, কোনো একটা মন্দির রয়েছে, তো ওটা কিন্তু তোমাকে ইউজ করতে হবে, কারণ নর্মালি কলকাতায় তো অনেকেই অনেক কিছুই রয়েছে, বাইরের সাইডে আরও অনেক অনেক কিছু রয়েছে, তো সেইগুলোকে তুলে ধরলে অনেকটা ভালো লাগবে, তো সেইগুলোর উপর তোমরা কাজ করতে পারো, তার সাথে সাথে তোমরা চারপাশে কিছু ফিগার করে দিলে যে পেছন ঘুরে রয়েছে, জাস্ট এখানে ওখানে হয়তো ছবি তুলছে, পিঠে ব্যাগ রয়েছে, মাথায় টুপি রয়েছে, নর্মালি শীতকালের সময় প্রচুরজন যেরকম যায়, তার থেকে শুরু করে অনেক সিম্পল সিম্পল কম্পোজিশনও কিন্তু তোমরা তুলে ধরতে পারো, এটা সব থেকে ভালো হয়। তার থেকে শুরু করে যেটা খুব কমন টপিক কিন্তু আমার মনে হয় না যে এখন বেশি আসবে বলে, সেটা হচ্ছে উইন্টার মর্নিং অ্যান্ড উইন্টার নাইট, শীতের সকাল শীতের রাত, নর্মালি এই টপিকটা না আমাদের সময় এরকম আসতো যে শহরের শীতের সকাল আর গ্রামের শীতের সকাল, শহরের শীতের রাত, গ্রামের শীতের রাত, এরকম সিন। এবার দেখো শহর আর গ্রামের মানে ফ্যাক্টরটা কি,
এখন যদিও তেমন ফ্যাক্টরটা মানে বলা উচিত হবে না, কারণ অবভিয়াসলি প্রচুর জায়গা আছে যেখানে মানে আগের ওরকম সিনারি এখন কিন্তু আর গ্রাম বলে ওরকম কিছু মানে মানে তফাত করা যাবে না। এখন অনেক জায়গায় কিন্তু ওরকম সিন আর নেই, তবে নর্মালি আমরা যখন ডিফাইন করি আমরা দেখি দিই যে হ্যাঁ গ্রামে শীতের সকাল মানে এরকম যে পাশে একটা বড় খেজুর গাছ রয়েছে, সামনে কিছু জন একটা কুঁড়ে ঘর টাইপের, তার সামনে হয়তো কিছু একটা আগুন জ্বালিয়েছে কাঠ ফাট লাগিয়ে, তো সেখানে চারপাশে লোকজন রয়েছে, কিছুজন একজন হয়তো খেজুর গাছে উঠেছে খেজুর রস নেওয়ার জন্য, তো এরকম সিনারিও প্রচুর জন মানে এরকম ভাবে ডিফাইন করা তো খুব ইজিলি ভাবে করতে পারো। তার থেকে শুরু করে যদি তুমি শীতের সকাল যেহেতু করছো, তুমি একটা বাউল দেখি দিলে যে বাউল এরকম ভাবে গান গাইতে গাইতে আসছে, পাশে হয়তো একজন আগুন জ্বালিয়ে এরকম ভাবে মানে কি বলবো শীতটাকে উপভোগ করছে সকালবেলা, তো ওই রকম ভাবে তোমরা ফিল্টার সিনারিওটা করতে পারো, অবভিয়াসলি তাহলে ভালো লাগবে, একটা কম্পোজিশন তোমরা এরকম ভাবে বিল্ড করতে পারো। নর্মালি শীতের রাতের ক্ষেত্রে কি হয় যে হ্যাঁ একটা কোনো চায়ের দোকান রয়েছে, তো চায়ের দোকানের সামনে প্রচুর জন মিলে গল্প করছে, তো এরকম ভাবে সামনে হয়তো তোমরা ওরকমও দেখিয়ে দিলে যে এরকম একটা আগুন জ্বলছে কাঠ ফাট লাগিয়ে দিয়েছে এরকম ভাবে, তো এরকম ভাবে খুবই সিম্পল ভাবে করতে পারো। নর্মালি রিসেন্টলিও তোমরা দেখতে পাবে শীতটা পড়ুক, তোমরা দেখতেই পাবে যে এখনই কলকাতার সাইডে অবভিয়াসলি প্রচুর জায়গায় তো এরকম ভাবেই শীত উপভোগ করা হয়, প্রচুর জায়গায় তো মানে পার্টি হয় সেটা আলাদা ব্যাপার, অনেকে অনেক কিছু খায়, কিন্তু সিম্পল ভাবে তোমরা যেরকম ভাবে ডিফাইন করা যেত তোমরা এরকম ভাবে কাজ করতে পারো। খুবই সিম্পল টপিক, বেশি চাপ কিছু হবে না। হ্যাঁ আমার চ্যানেলে অনেক এরকম ডিফাইন করা আছে খুবই সিম্পলভাবে কম্পোজিশন দিয়ে, আমরাও অনেক কাজ করেছি, তো তোমরা ওগুলোও ট্রাই করতে পারো খুবই সিম্পলভাবে, তো এইগুলো তোমরা ট্রাই করতে পারো। নর্মালি উইন্টার মর্নিং আর উইন্টার নাইটে তেমন বেশি তো আসে না, তবে তোমরা এটা করতেই পারো। তার থেকে শুরু করে তোমরা আরেকটা ওয়ার্কও প্রচুর জায়গায় আসে, সেটা নর্মালি কী হয় যে ডিসেম্বর মান্থে এটা হয়, সেটা হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প। ব্লাড ডোনেশন ক্যাম্প তো প্রচুর জায়গায় হয়, তোমরা দেখতে পাবে প্রজাতন্ত্র দিবসও ব্লাড ডোনেশন ক্যাম্প, নেতাজি জয়ন্তী ব্লাড ডোনেশন ক্যাম্প, মানে ব্লাড ডোনেশন ক্যাম্প জাস্ট লেগেই থাকে এরকম ব্যাপার, তো তোমরা ওটার উপরও কাজ করতে পারো, ওটাও সব থেকে ভালো হয়। তো ব্লাড ডোনেশন ক্যাম্প আগে প্রচুরই টপিকটা থাকতো, প্রচুর কম্পিটিশনে আসতো, ইভেন আমাদের সময় এসেছিলো, বাট তারপরে তেমন বেশি আসে না, তোমরা এটা ট্রাই করে রাখতে পারো, জাস্ট কম্পিটিশনটা দেখে রাখতে পারো, বেশি চাপের কিছু নেই, জাস্ট একজনের রক্ত নিচ্ছে, কয়েকজন শুয়ে আছে খাটের ওপর, তো এরকম সিন অনেক কম্পিটিশন আমাদের চ্যানেলও আছে, তোমরা দেখতে পাবে। ইভেন তোমরা যদি কোনো ড্রয়িং বুক ফলো করো সেখানেও দেখবে ব্লাড ডোনেশন ক্যাম্প একটা খুবই কমন টপিক দেখবে, যে কোনো তোমরা সাবজেক্টিভ ড্রয়িংয়ের বই যদি ফলো করো তোমরা পেয়েই যাবে, যে কোনো তোমরা হোলি চাইল্ড পাবলিকেশনে যে কোনো বই যদি ফলো করো তো ওখানেও দেখতে পাবে যে ব্লাড ডোনেশন ক্যাম্প খুবই কমন একটা মানে টপিক বলা চলে, যে কোনো তোমরা বইতে দেখতে পাবে, তো তোমরা ওটাও ট্রাই করতে পারো। তার থেকে শুরু করে আসছে হচ্ছে আর্ট এক্সিবিশন, আমি যে বললাম না কিছুক্ষণ আগে যে তোমরা এক্সিবিশনে পার্টিসিপেট করার চেষ্টা করো, যেমন রবীন্দ্র সদনে তোমরা দেখতেই পাবে যে এক্সিবিশন হবে, তাতে শুরু করে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় অনেক জায়গায় এক্সিবিশন হয়, মানে কলকাতা বলে নয় বাইরের সাইডে অনেক জায়গায় এক্সিবিশন হয়, ছোটোখাটো এক্সিবিশন হয়, কোনো ড্রয়িং স্কুল অ্যারাউন্ডে এক্সিবিশন হয়, এক্সিবিশনগুলো প্রচুর বেশি মানে স্টুডেন্টকে অনেক বেশি এনকারেজ করে যে হ্যাঁ আমরা একটা কাজ করবো। হয়তো দেখবে এই যে নভেম্বর মাস থেকে তো শুরু হয়ে যায়, নর্মালি আমাদের তো অনেকেই শুরু করে দিয়েছে, ইভেন আমারও কাজ চলছে, তো প্রচুর এক্সিবিশনে প্রচুর একটা আমি বললাম না যে ফেস্টিভ্যাল ডিসেম্বর মান্থ, আর এক্সিবিশনটাও বলা ছিল একটা ফেস্টিভ্যালের মতো, যে আমরা প্রিপারেশান নিই, প্র্যাকটিস করি, প্রচুর স্টাডি করি যে হ্যাঁ কীরকম কাজ করবো, আর ওভারঅল বলা ছিল এটা কিন্তু একটা এনজয়মেন্ট, তো তোমাদেরকে আমি বলবো যে তোমরাও এটার পার্ট হও, প্লাস তোমরা যারা যারা ডিফারেন্ট ডিফারেন্ট ড্রয়িং স্কুলে ড্রয়িং শেখো, তো সেখানে যদি এক্সিবিশন নাও হয় তো তাদেরকে এনকারেজ করো, স্যারদেরকে বলো, তাহলে কিন্তু সেটা খুবই ভালো হয়, আমার মনে হয় যে এটা খুব গুরুত্বপূর্ণ। তাতে কী হয়েছে শুধুমাত্র যে এটা নয় যে তোমাদের নলেজ গেন হচ্ছে, তার থেকে শুরু করে যে ড্রয়িং স্কুলটা তারও কিন্তু একটা রিচ বাড়ে, আরও এঙ্গেজমেন্ট বাড়ে, যে হ্যাঁ এরকম এরকম অ্যাক্টিভিটি হয়, প্রচুর ড্রয়িং স্কুল আছে যেখানে মানে ওরকম অত বেশি কম্পিটিশান হয় না বা ওরকম কোনো অ্যাক্টিভিটি হয় না, হ্যাঁ খরচা তো হয় স্বাভাবিক ব্যাপার, এইগুলো করলে খরচা হয়, আমার তো মানে একটা প্ল্যান ছিল কিন্তু প্ল্যানটা লাস্ট মোমেন্টে গিয়ে ভেস্তে যায় বারবার, তবে এখন আমাদের প্রিপারেশান চলছে একটা জিনিসে, সেটা তোমরা পরে দেখতেই পাবে, যদি সাকসেসফুল হয় তো আশা করা যায়, নয়তো আর কিছু কি আর বলবো, কিন্তু হ্যাঁ তোমরা এরকম প্রিপারেশান করতে পারো, তোমরা নিজেরাও ট্রাই নাও ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায়, দেখবে অনেক জায়গায় তো এক্সিবিশনের জন্য বলে যে তোমরা ছবি পাঠাতে পারো, তো এরকম অনেক অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাবে নিউজ পেপার, তার থেকে শুরু করে অনেক অনেক তোমরা সোশ্যাল মিডিয়া দেখতে পাবে, কিন্তু হ্যাঁ কিছু কিছু জায়গায় আমি দেখি যে মানে 5,000-10,000 টাকা একটা ছবি সাবমিট করার পেছনে মানে এরকম থাকে, ওটা মানে আমার প্রচুর হাই লাগে, তবে এটা ঠিক যে অনেক এক্সিবিশনে এরকম চার্জ থাকে, কারণ অবভিয়াসলি সেই গ্যালারি যেখানে এক্সিবিশন হবে তাদেরও একটা পার্টিকুলার চার্জ থাকে, তো অনেক কিছু তো থাকে, আমিও যখন এক্সিবিশনে পার্টিসিপেট করি আমাদেরও অনেক খরচা থাকে, কারণ আমার নর্মালি 1500-2000 টাকা এরকম চলে যায়, তো
সবই ব্যাপার, এক্সিবিশনগুলোতে একটুখানি চার্জ থাকে, আর বেশি কি বলবো। কিন্তু হ্যাঁ, যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে তোমরা কম্পিটিশনে একটা আর্ট এক্সিবিশনে ভিজিট করেছো, তো সেটাও তোমরা তুলে ধরতে পারো যে কোনো একটা এক্সিবিশনের সিন। দেখো আমিও চ্যানেলে করেছি, ইভেন তোমরা প্রচুর প্রচুর দেখতে পাবে, তোমরা নরমালি গুগলে সার্চ করলে অনেক সিন দেখতে পাবে, তো সেগুলোও তোমরা করতে পারো, তো সেটাও সব থেকে বেশি অ্যাট্রাক্টিভ। আর তাতে কি হবে বলো তো, তোমরা অ্যাজ এ আর্টিস্ট তোমরা নিজেরা কিরকমভাবে নলেজ গেন করছো, তোমরা যখন এই ছবিটা আঁকবে না, তখন অ্যাজ এ টিচার যে জাজ হবে, যে জাজ কম্পিটিশনে, সেও বুঝতে পারবে যে হ্যাঁ এই স্টুডেন্ট কিরকমভাবে কী করে বা তার মাথার মধ্যে কী চলে, তো সেটাও কিন্তু আরও ভালো। শুধুমাত্র এরকম নয় যে তোমরা একটা ভালো ছবি আঁকছো তো সেটাই এফেক্ট করবে কম্পিটিশানে, এফেক্ট করবে যে তোমার মাইন্ড থেকে কী বেরোচ্ছে। তুমি শুধু ভালো ছবি আঁকছো, ভালো কালার মিক্সিং শুধুই নয়, তুমি সেই ছবির মধ্যে কী ফুটিয়ে তুলছো। তুমি যে কম্পিটিশানে যাচ্ছো তো সেই কম্পিটিশানে একটা কোনো একটা দৃশ্য তুলে ধরেছো, তো সেটাও কিন্তু যথেষ্ট ভালো লাগবে, তো সেটাও তোমরা করতে পারো। তো এগুলো কিন্তু খুবই কমন, তার থেকে শুরু করে তোমরা কোনো কালচারাল প্রোগ্রাম করতে পারো। অলরেডি আমি যেমন বললাম যে এখন তো প্রচুর জায়গা হয়, ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায়, যেমন আমাদের এখানে যেমন নন্দনে হয়, গান হচ্ছে, বাউল গান হচ্ছে, প্রচুর কিছু হচ্ছে, জাস্ট একটা সিনকে তোমরা তুলে ধরলে তোমরা দেখবে। আমি আমার চ্যানেলেও করেছিলাম, ওটাও তোমরা দেখতে পারো। আমি তোমাদের বলছি না, সাবজেক্টিভ ব্র্যান্ড প্লেলিস্টটা ফলো করলে তোমরা অনেক অনেক স্টাডি করার মানে ডিফারেন্ট ডিফারেন্ট টপিক পাবে, সেগুলো করতে পারো। তাতে শুরু গুগলে সার্চ করবে তো অনেক কালচারাল প্রোগ্রাম এখন এই উইন্টার টাইমে যে হয়, অনেক মেলা হয়, তো সেই মেলাগুলোকে তুলে ধরতে পারো। কারণ অবভিয়াসলি এইগুলো অ্যাকচুয়ালি শুধুমাত্র একটা টপিক তাই নয়, তোমাকে তুমি তুমি কী ভাবছো সেটাও কিন্তু আরও বেশি তুলে ধরা হবে, তো সেটাও কিন্তু ধরাটা দরকার। নর্মালি আমরা ভাবি যে হ্যাঁ কম্পিটিশান মানে জাস্ট একটা খুব সুন্দর একটা খুব মারাত্মক টপিক এঁকে দেবো, তাই নয়। তার থেকে শুধু তোমার একটা আর্টিস্ট কীভাবে নিজেকে প্রিপেয়ার করছে, তার সে কিসে কিসে ইন্টারেস্ট, সেটা বোঝানোটা কিন্তু দরকার। হ্যাঁ কিছুজন হয়তো সেলিব্রিটি পোর্ট্রেট করে দিল, দেখো আমি এটাকে হেট করছি না, আমার একটা ভিডিওতে প্রচুরজন দেখলাম আমাকে বলছিল যে তুমি এরকমভাবে কেন বলেছো, বাট হোয়াট এভার, আমি জাস্ট বলতে চাইছি যে তোমরা কীরকমভাবে স্টাডি করছো সেটা কিন্তু সামনের জন দেখবে, যে তুমি নর্মালি কীরকম স্টাডি করো, তো সেটাও কিন্তু অনেক ইমপ্রেশন ফেলে। তোমার কত ভালো কালার করছো, কত ভালো ফিগার ড্র করছো, সেটা ইমপ্রেশন যত না ফেলে তার থেকে বেশি ফেলে যে তুমি কীরকম প্র্যাকটিস করছো, কীরকম টপিক স্টাডি করছো ডেলি লাইফে, সেটাও কিন্তু খুবই ইন্টারেস্টিং যে সেখানে ফ্যাক্টর বিল্ড করা, তো সেটাও কিন্তু তোমাদের বোঝাটা কিন্তু খুব দরকার। তার থেকে শুরু করে যেমন আমি আরেকটা এরপরে যেটা বলবো, অবভিয়াসলি ডিসেম্বর মান্থকে নিয়ে যেহেতু ডিসকাশন করেছি তো লাস্টে এটাই আসবে, সেটা হচ্ছে ক্রিসমাস। ক্রিসমাসের উপরে প্রচুর কিছু করা যায়, প্রচুর জন আমরা ক্রিসমাস মানে এরকম হয়ে গেলো যে আমরা স্যান্টা ক্লোজ এঁকে দেবো, ব্যাস হয়ে গেলো। হ্যাঁ আমি দেখি যে প্রচুর জনের গ্রুপ এ তে এরকম ছবি আঁকে। দেখো আগে আমি এটা যে সমস্ত অভিভাবকেরা যদি এই ভিডিওটা দেখে থাকে তো তাদেরকে আমি বলবো যে এটা আগে চলতো, এখন কিন্তু এরকম করলে কিন্তু অনেকে দেখেই না এরকম ছবি, জাস্ট রিজেক্ট করে দেয় এরকম ব্যাপার, কারণ আগে কিন্তু এটা এফেক্ট ফেলতো। বাট রিসেন্ট টাইমে এসে তুমি একটা কম্পিটিশানে দেখবে যে প্রচুর জন কিন্তু কনসেপচুয়াল কাজ করে, মানে গ্রুপ এ তেও কিন্তু এমন কিছু সিন করে দেয় না, এমন কিছু হয়তো কোনো পুয়োর লাইফকে তুলে ধরলো হঠাৎ করে, একটা খুবই সামান্য একটা ফিগার রেখে দিল, হতে পারে যে ফিগারটা হয়তো নাক মুখ চোখ ছোট বড় হয়ে গেছে, বাট স্টিল কনসেপ্টটা কিন্তু এমনভাবে ডিফাইন করে দিলাম, সেটাও কিন্তু খুবই খুবই হৃদয় ছুঁয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে কিন্তু এই ব্যাপারটা কিন্তু বুঝতে হবে যে হ্যাঁ আমরা কীরকমভাবে কাজ করবো, তো সেটাও কিন্তু খুব দরকার। তো বেসিক্যালি আমি বলবো যে ক্রিসমাস অ্যারাউন্ডে যখন কোনো কাজ করবে, নর্মালি আমি আমার চ্যানেলে একটা ক্রিসমাসের ওপর কাজ করেছি, ওটাও দেখতে পারেন। তার থেকে শুরু করে আরও একটা আমি ডিফাইন করবো, সেটা হচ্ছে যে আমি যেগুলো দেখি আমি সেটাই তোমাদেরকে এক্সপ্রেস করি। যেমন আমি ইন্ডিপেন্ডেন্স ডে টাইমে একটা করেছিলাম না, হ্যাঁ একটা বাচ্চা ছেলে সেই ফ্ল্যাগ বিক্রি করছে বৃষ্টির মতো, তোমরা ওরকমও সিন করতে পারো যে একটা দরিদ্র বাচ্চা সে এরকমভাবে হয়তো স্যান্টা ক্লোজের টুপি তার থেকে শুরু করে ক্রিসমাস ট্রি এরকমভাবে বিক্রি করছে, চারপাশ দিয়ে লোক হেঁটে চলে যাচ্ছে, তোমরা এরকম সিনও করতে পারো। কারণ প্রচুর জোর কিন্তু এই সময়টা থাকে যে হ্যাঁ দুটো টাকা রোজগার করার জন্য এরকম হয়তো কোনো না কোনো কাজ করছে, তো তোমরা এই সিনটাকেও কিন্তু ডিফাইন করতে পারো। কারণ আলটিমেটলি আমাদেরকে আমি বললাম না যে তুমি কত ভালো কাজ করছো সেটা বড় ব্যাপার নয়, তোমার কাজের মধ্যে তুমি কি বোঝাচ্ছো, তুমি কি ফুটিয়ে তুলছো, সেটা বড় ব্যাপার। তো এইগুলো কিন্তু তোমাদের মাথায় রাখাটা কিন্তু খুব দরকার, এগুলোকে এক্সপ্রেস করার চেষ্টা করবে। একটু চারপাশে ঘোরো, ঘুরলেও তোমরা অনেক সিন দেখতে পাবে, তো ছবি ক্যাপচার করা, সেইগুলোকে ডিফাইন করা। এটা শুধুমাত্র যে আমি গ্রুপ সি হায়ার লেভেলের স্টুডেন্টদের জন্য বলছি না, এবং গ্রুপ এ তেও কিন্তু এটা কিন্তু প্রচুর বেশি এফেক্ট ফেলে, তাই প্র্যাকটিস করাটা কিন্তু খুব দরকার। আমি বলবো যে এক্ষেত্রে মা বাবাদেরকেও বোঝাটা দরকার যে কীরকমভাবে স্টাডি করবে, কারণ ড্রয়িং স্কুল অনেক সময় ওইভাবে দেখে না, তাদের কাজ শুধুমাত্র একটা ছবি আঁকবে কী করে, কীভাবে কালার দেবে কীভাবে সেইগুলো বোঝানো, কিন্তু একটা ডিটেলস একটা স্টুডেন্টকে টপিক সম্বন্ধে আইডিয়া দেওয়া না, কীরকম স্টাডি করবে, কনসেপ্ট বিল্ড করা কিন্তু কেউ পারবে না, এটা অবভিয়াসলি কেউ পারবে না।
অনেকটা সময় লাগবে। তো সেক্ষেত্রে এগুলো কিন্তু প্রিপেয়ার করাটা কিন্তু খুব দরকার, এক্ষেত্রে বাবা মায়েদেরও প্রচুর দরকার যে হ্যাঁ আমি আমার বাচ্চাকে রাস্তায় যখন নিয়ে যাচ্ছি তাকে কিরকম ভাবে বোঝাবো, চারপাশের জিনিসগুলো কিরকম ভাবে দেখাবো, তো সেটা কিন্তু সে দেখবে, তবেই কিন্তু সে প্রেজেন্ট করবে নিজের পাতার উপর, তো সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। তো এগুলো কিন্তু খুব করাটা দরকার, তার থেকে শুরু করে বছর শেষ হয়ে যাচ্ছে, তো তার উপরে কিরকম সিন করা যেতে পারে। নর্মালি বছর শেষ হয়ে যাচ্ছে, বছর শেষ হয়ে যাচ্ছে, তার উপরে প্রচুর জায়গায় কি হয়েছে এরকম একটা টপিক থাকে যে তোমার এই বছরের সেরা মুহূর্ত। এই টপিকটা খুবই ইন্টারেস্টিং, কিন্তু এই টপিকটাকে আমি ওইভাবে এক্সপ্লেন করাটা তো খুব চাপ, কারণ অবভিয়াসলি প্রত্যেকের কাছে ডিফারেন্ট ডিফারেন্ট মেন্টালিটি থাকে, তো তার উপর বেস করে তারা ছবি করে। কিন্তু হ্যাঁ কিছু জিনিস তোমরা একটা কমন কমন ভাবে করতে পারো, যেমন ধরো আমি যখন অলরেডি বললাম যে আর্ট এক্সিবিশন, তো তুমি দেখাতে পারো যে কোনো একটা এক্সিবিশন আছে, তো সেখানে তুমি অ্যাজ এ নিজেকে অ্যাজ এ ক্যারেক্টার হিসেবে রাখলে যে সেখানে তুমি একটা পার্ট নিয়েছো, তোমার ছবি সামনে রয়েছে, তুমি সাইডে দাঁড়িয়ে রয়েছে, তোমার চারপাশে কিছু লোকজন আছে, তারা সেই ছবিটাকে দেখছে, তুমি এরকম ভাবে ডিফাইন করতে পারো, সেটাও কিন্তু খুবই এক্সাইটিং হবে যে তুমি একটা এরকম টপিককে ডিফাইন করেছো অ্যাজ এ তুমি আর্টিস্ট। তো তুমি যখন নিজের সেরা মুহূর্তকে এক্সপ্লেন করছো, তুমি যদি সেটাকে রাখো তো সেটা সব থেকে ভালো হবে। তবে হ্যাঁ প্রচুর জন বলবে যে আমার জীবনের সেরা মুহূর্ত তো অন্য, এবছর তো আমি অন্য মুহূর্তকে মানে ফিল করেছি, তো সেক্ষেত্রে সেটা তাকে ভাবতে হবে। যদি তোমরা এই টপিকটা করতে চাও তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, তখন এটাকে ডিটেলসে ডিসকাশন করো, কারণ প্রত্যেকের কাছে এটা সেপারেট, এটা কখনোই ওরকম একতরফা তো নয় যে হ্যাঁ তো আমরা সবাই একই এঁকে যাবো, তো এটা অবভিয়াসলি নয়। তো সেক্ষেত্রে তোমরা এটাকে স্টাডি করতে পারো, কারণ এই টপিকটা অনেক কিছু রয়েছে, এই টপিকটাকে অনেক কিছুভাবে বলা যায়, কারণ প্রত্যেকের কাছে ডিফারেন্ট, কারোর কাছে এই বছরটা খুব কষ্টের গেছে, অনেকে অনেক কিছু হয়েছে, তো সেক্ষেত্রে সে কীভাবে এক্সপ্লেন করবে। আর অবভিয়াসলি ভাই ইমোশনাল থিং তো তোমরা বিল্ড করো, দেখো কী হয়, তো অবভিয়াস ব্যাপার, তো সেগুলোকে তোমাদের এটা ভাবতে হবে, তো সেটাও তোমরা করতে পারো। এরপরে যদি আমরা জানুয়ারি মান্থে চলে আসি, তো অবভিয়াসলি জানুয়ারি মান্থে ফার্স্ট ডে তো অবভিয়াসলি আসছে স্বামী বিবেকানন্দের জন্মদিন, বা ধরো স্বামী বিবেকানন্দের জন্মদিনকে নিয়ে না অনেক কিছু করা যায়, যেমন হেল্প টু পুয়ার। আমি বলবো যে তোমরা এরকমভাবে ডিফাইন করতে পারো যে একটা বাচ্চা স্বামী বিবেকানন্দ মতো সেজেছে, মাথায় পাকড়ি পরে, গায়ে এরকম অরেঞ্জ ড্রেস পরে, তো সে হয়তো কিছু গরিব মানুষকে হয়তো কোনো খাবার দিচ্ছে, বস্ত্র দান করছে, তো এরকমভাবে তোমরা একটা পুরো পুরো একটা গ্রুপ বানাতে পারো, তো সেটাকে দিয়েও কিন্তু খুবই ভালোভাবে কিন্তু এক্সপ্লেন করতে পারো যে মানুষটা সবসময় মানে গরিবদেরকে প্রেম করেছে, ভালোবাসা দিয়েছে, তো সেটাকে যদি তোমরা এক্সপ্লেন করো মানে পুরো কাজটার মাধ্যমে, সেটাও কিন্তু খুবই এক্সাইটিং হবে। শুধুমাত্র এই নয় যে আমরা স্বামী বিবেকানন্দের শুধু একটা পোর্ট্রেট এঁকে দিলাম আর সেখান দিয়ে কিছু ডিফাইন করলাম, তো সেটাও তোমরা করতে পারো, সেটা খুব ভালো হয়। তোমরা নিজেরা এটাকে প্রিপেয়ার করার চেষ্টা করো, তোমরা নর্মালি অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, তো আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দেবো, আউটলাইন দিয়ে দেবো, তো তোমরা এরকমভাবে ট্রাই করতে পারো, তো সেটা সব থেকে ভালো হয়। তার থেকে শুরু করে বেশিরভাগ দ্য লিডার নেতাজি সুভাষচন্দ্র বোস তো সেরকম অনেকে কাজ করে, তো সেটাও সব থেকে এক্সাইটিং হবে যে তোমরা নেতাজি সুভাষচন্দ্র বোসকে কীরকমভাবে ডিফাইন করবো, তো সেটাও সব থেকে ভালো হয়। তার থেকে শুরু করে তোমরা অ্যাজ এ বলতে পারো রিপাবলিক ডে সেলিব্রেশন, রিপাবলিক ডে সেলিব্রেশন স্পেশাল কি, নর্মালি আমরা ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশনের মতো যেরকম করে যা স্পেশনের লেখাটাকে সরিয়ে দেবো এরকম ব্যাপার, তো তোমরা ওরকমভাবে দেখাতে পারো যে স্কুলে কীরকম সেলিব্রেশন হচ্ছে, কোনো একটা ডান্স পারফরমেন্স হচ্ছে বা অ্যাজ এ স্টেজ পারফরমেন্স, তো এরকমভাবে কোনো একটা প্রোগ্রামকে অ্যারেঞ্জ করতে পারো তোমাদের ওয়ার্কটার মধ্যে দিতে, সেটাও সব থেকে ভালো হবে। অ্যান্ড দেন যদি আমরা চলে আসি অ্যাজ এ সরস্বতী পুজোর রিলেটেড, তো সরস্বতী পুজোর রিলেটেডে বেশিরভাগ যেটা আসে সেটা হচ্ছে পুষ্পাঞ্জলি। পুষ্পাঞ্জলি মানে তোমরা বুঝতেই পারছো যে তোমরা একটা মানে একটা পুজোর সিনকে তোমরা তুলে ধরছো যে হ্যাঁ যেমন আমরা দুর্গাপুজো ধুনোছি না যেমন রকমভাবে এক্সপ্রেস করি, তো সেরকম তোমরা দেখাতে পারো যে হ্যাঁ সামনে একজন মানে নর্মালি পুষ্পাঞ্জলি না না প্রচুর অনেকের কাছে এটা একটা মেমারি, ইভেন আমার কাছেও যে হ্যাঁ স্কুল সেখানে প্রথম পুষ্পাঞ্জলি, এটা আমার মনে হয় যে প্রত্যেকের কাছে একটা মেমারি, মেয়েদের কাছে তারা সেই প্রথম শাড়ি পরে, আমার মনে হয় অবভিয়াসলি না এটা প্রত্যেকে রিলেট করতে পারবে, আজকে যারা বড় তারাও বুঝতে পারবে সেই ছোটোবেলায় প্রথম শাড়ি পরে স্কুলে পুষ্পাঞ্জলি দিতে যাওয়া, তো ওটাও একটা খুবই একটা আলাদাই মুহূর্ত, তোমরা সেটাও এক্সপ্লেন করতে পারো যে অনেক ছোটো ছোটো বাচ্চারা শাড়ি পরে মানে সরস্বতী কাছে সামনে দাঁড়িয়ে আছে, মূর্তির সামনে দাঁড়িয়ে আছে, তারা হাতে এরকম হাত জড়ো করে রয়েছে, তো এরকমভাবে হয়তো হাতটা এরকমভাবে রয়েছে, হাতে ফুল রয়েছে, তো আমরা যে এরকমভাবে দেখালে যে এরকমভাবে হাতটাকে নিয়ে রেখেছে, তো এরকমও যথেষ্ট ভালো হয়। সামনে পুরোহিত রয়েছে, সামনে সরস্বতী ঠাকুরের মূর্তি রয়েছে, তো সেটাও খুব ভালো মতোভাবে কিন্তু এক্সপ্লেন করা যেতে পারে একটা টপিককে, কারণ অবভিয়াসলি এটা একটা খুব বড় মেমোরি, তো সেটাকেও তোমরা এক্সপ্লেন করতে পারো, তো সেটাও সব থেকে ভালো হবে। কারণ সরস্বতী পুজোর রিলেটেড কেউ যদি ভাবো যে আমরা যে সরস্বতী ঠাকুরের একটা ছবি আঁকবো, দেবী সরস্বতীকে ডিফাইন করবো, আমাদের বিদ্যা দেবীকে ডিফাইন করবো, তো এটা ভালো, বাট অ্যাজ এ কম্পিটিশান তোমাকে একটা টপিক নিয়ে আসতে হবে, তো সেটাও সব থেকে বেশি
ভালো একটা এন্টারটেইনিং, মানে এন্টারটেইনিং কি বলছি, ভালো একটা অ্যাট্রাকটিভ হবে, তো অবভিয়াসলি সেটা তোমরা করতে পারো, তো সেটাও সব থেকে ভালো হয়। তো সেক্ষেত্রে তোমরা অ্যাজ এ সরস্বতী ঠাকুর পুজো হচ্ছে, তো সেখানে সামনে অঞ্জলি দিচ্ছে, তো সেই জিনিসটাকে ডিফাইন করো, তো সেটাও মানে যথেষ্ট ভালোভাবে ফ্যাক্টর বিল্ড করবে। অ্যান্ড দেন যদি আমরা ডিসকাশন করি যে হ্যাঁ ভ্যালেন্টাইন্স ডে রিলেটেড তোমরা কীরকম কাজ করতে পারো, তো অবভিয়াসলি প্রচুর দিন যদি তোমরা দেখবে যে প্রচুর সোশ্যাল মিডিয়া অনেক আছে কোনো কাপল রিলেটেড ব্যাকগ্রাউন্ডে খুব ভালো একটা সিনারি রয়েছে, তো এরকম কোনো একটা ড্রয়িং করে দেবো। তো তার থেকেও বেশি তোমরা দেখো যে রিসেন্ট টাইমে কোনো ইনসিডেন্ট হলো, কোনো রিলেশন রিলেটেড ইনসিডেন্ট, কোনো অনেক কিছু হয়, অনেক ফ্রড হয়, অনেক স্ক্যাম হয়, অনেক সিনারিও। যদিও আমি একটা টপিকের ওপর কাজ করেছিলাম অনেক আগে, তোমরা ওটাকে ডিফাইন করতে পারো, কিন্তু সত্যি বলতে গেলে না মানে শিল্পী সেই হয় যে মুক্তভাবে প্রকাশ করতে পারে, কারণ প্রচুরজন অনেক কাজ করতে গিয়ে ভয় পায়। ইভেন আমাকে প্রচুরজন বলেছিল যে দাদা এই ছবিটা আমরা করতে পারবো না, এরকম ব্যাপার। কারণ হ্যাঁ ডিপেন্ড করছে তুমি কোথায় সেই ছবিটাকে আঁকছো, কারণ কোথাও কোনো কোনো জায়গায় এমন থাকে যেখানে ছবির মূল্য কেউ দেবে না, প্রচুরজন ভাবে যে এই কী এঁকে দিয়েছে এরকম ব্যাপার। কিন্তু কিছু জায়গায় কিছু মানুষ থাকে যারা এটাকে অন্য চোখে নেয়, তো তখন সেটার উপর তাদের একটা প্রভাব আলাদা পড়ে। তো তোমরা এরকমভাবে কাজ করতে পারো, তো এটাও কিন্তু যথেষ্ট ভালো হয়। তোমরা এটা এটা তোমাকে নিজেকে ভাবতে হবে, কারণ এটা তোমার ম্যাচুরিটির উপর ডিপেন্ড করছে, তুমি সেই টপিকটাকে তোমরা কীরকমভাবে নিচ্ছ, তোমরা কীরকমভাবে নিজের মাথায় বিল্ড করছো। আর হ্যাঁ একটা কথা বলি যে প্রচুরজন যেটা কথা বলে না যে দাদা আমি কি পোস্টার ওয়ার্কের মতো ডিফাইন করবো কোনো টপিক, কিংবা দেখো সমস্যা হয় যে প্রচুর কম্পিটিশান থাকে, যেখানকার জাজ এমনভাবে জাজমেন্ট করে, ইভেন এটা আমি দেখেছি, সেটা হচ্ছে তারা ভাবে যে আমরা সাবজেক্টিভ ড্রয়িং কি অ্যাকসেপ্ট করবো, যেখানে একটা পুরো সিন থাকবে এরকম সাবজেক্টিভ ড্রয়িং। সাবজেক্টিভ ড্রয়িং আর পোস্টার ড্রয়িংয়ের মধ্যে তফাৎ অনেকে বলে যে এটা আবার কি দুটোতেই তো ওখানেও তো সাবজেক্ট আছে, কিন্তু সাবজেক্টিভ ড্রয়িং একটা পুরো সিন থাকে যেরকম তোমরা একটা ড্রয়িং বুকে দেখে থাকবে। বাট পোস্টারের মধ্যে কী হয় যে তুমি একটা সেন্টার রাখছো, তার সাথে সাথে অ্যারাউন্ডে তুমি ডিফারেন্ট ডিফারেন্ট সিনকে তুলে ধরছো, সেটাকে এরকমভাবে রিলেট করছো, সেটাকে দেখাচ্ছ, কোনো একটা ডিফারেন্ট কালার মিক্সিং দিচ্ছে। যদিও আমি সবসময় বলি যে কম্পিটিশান তোমার দু ঘন্টার সময়, তো তোমাকে অ্যাট্রাক্টিভ দেখাতে হবে, তোমাকে কনসেপ্টটাকে প্রিপেয়ার করতে হবে, তুমি কালার হয়তো এমনভাবে মিক্সিং করলে একটু ডিফারেন্টভাবে কালার দিলে, সেটাও কিন্তু তোমার তুমি কীরকম প্র্যাকটিস করছো সেটা কিন্তু ডিফাইন করা হয়। তো এইগুলো কিন্তু আমাদের মাথায় ভাবতে হবে। তো এই জিনিসগুলো তোমরা বাড়িতে ট্রাই করার চেষ্টা করো, তার থেকে শুরু হয়ে যে আমরা ফাইন আর্টসের এক্সাম নিয়ে কথা বলি, তো অবভিয়াসলি নর্মাল দেখো থার্ড ইয়ার ফোর্থ ইয়ার থেকে ফিফথ ইয়ার সিক্সথ ইয়ার সেভেন্থ ইয়ার এইথ ইয়ার ওই মানে টাইমে তো মানে ডিফারেন্ট ডিফারেন্ট আসে, অবভিয়াসলি এমন এমন কিছু টপিক আসে, হ্যাঁ এইরকম জিনিসগুলো মাথায় রাখতে পারো। বাট হ্যাঁ কিছু জিনিস তুমি দেখবে যে পুরো ঘুরিয়ে দেবে, মানে তুমি বলবে এক টপিক দিয়ে দেবে, হঠাৎ করে ঘুরিয়ে তার মধ্যে বলবে তুমি এটা ইউজ করো, তুমি ওটা ইউজ করো, মানে ওরা ভাবছে বোধ হয় যে এখনই তোমার রিসার্চ করতে বসে গেছো এরকম ব্যাপার। তো অনেক কিছু এক্সপ্লেন করে, তো তোমাদের মাথায় কিন্তু এটাকে রেডি রাখতে হবে যে আমরা একটা টপিককে কীরকমভাবে চেঞ্জ করতে পারি। আমি এটা অনেক আগেও প্রচুর ভিডিওতে বলেছি যে তোমরা একটা টপিক দেখছো যে তোমার ড্রয়িং বুকে রয়েছে, তো সেখানে একটা অন্য ফিগার দিলে কীরকম হবে, সেখানে যদি আমরা কিছু অন্য সিনকে অ্যাড করতে পারি তো কীরকমভাবে তুমি কম্পোজিশনটাকে চেঞ্জ করো। কারণ মেনলি আমাদের মাথায় রাখতে হবে যে আমরা ব্যালেন্স কীভাবে করবো পুরো একটা ড্রয়িংকে, তো তার মধ্যে একটা অন্য যখন আমরা টপিককে ডিফাইন করছি তো সেটাকে তোমরা কীরকমভাবে নিয়ে আসো, তো সেই জিনিসগুলো কিন্তু তোমাদের মাথায় কিন্তু ভাবতে হবে, তোমাদের ওগুলোকে কিন্তু প্রিপেয়ার করতে হবে। তো এটা টাফ তো বটে, বাট স্টিল অ্যাট এ টাইম তোমাদেরকে এটা স্টাডি করতে অনেকটা টাইম লাগবে। আর এটাই তো তোমাকে বিল্ড করবে যে তুমি কতটা সিনিয়র হয়েছো, তুমি যে সিনিয়র হয়েছে ধীরে ধীরে সেটা তোমার মাথার মধ্যে তৈরি হবে। তো এটা কিন্তু করাটা খুব দরকার। অ্যান্ড দি এন্ড অবভিয়াসলি সমস্ত কিছুকে নিয়ে ডিসকাশন করে নিয়েছি, আর কিছু নেই। তো তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করো, অবভিয়াসলি এবছর প্রচুর কম্পিটিশান, তো ডিসেম্বর মান্থে তো স্টার্ট হয়ে যাচ্ছে, তোমরা পার্টিসিপেট করো। আমি বলবো যে কম্পিটিশানগুলোতে পার্টিসিপেট করো, ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় এক্সিবিশন হয়, এক্সিবিশনগুলোতে যাও, সেখানে দেখো যে কীরকম কীরকম ছবি আছে, ওইগুলোকে ছবিগুলোকে তুলে আনো ক্যামেরায়, তারপরে বাড়িতে এসে নিজেরা স্টাডি করো, ভাবো যে হ্যাঁ এই টপিকটাকে আমি কীভাবে ডিফাইন করবো। কারণ প্রচুর টপিক দেখবে এরকমভাবেই কিন্তু আমাদের মাথার মধ্যে আসে, আমি যে এত এতগুলো যে এক্সপ্লেন করছি এমন নয় যে সাডেনলি চলে আসলো, এগুলো কিন্তু আমরাও অনেক অবজারভেশন করি, ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় যাই, সেখান দিয়ে আইডিয়া পাই, তোমাদের সাথে শেয়ার করি, তো এরকমভাবেই কাজ হয়, আমরা নিজেরাও কাজ করি। আর হ্যাঁ রিসার্চ কীরকমভাবে হয়, রিসার্চ কীরকমভাবে হয় অনেকে আমাকে জিজ্ঞেস করছিল, তো সেটাকে নিয়ে আমরা ডিফারেন্টভাবে একটা আইডিয়া তো নিয়ে আসবে। অলরেডি আমাদের চ্যানেলে প্রচুর ভিডিওতে আমরা হালকা ফুলকাভাবে ডিসকাশন করে আর্ট অ্যান্ড মাই থটস যে প্লেলিস্টটা আছে ওটাকেও তো আমি পুরো পডকাস্টের মতো করেছিলাম। আমি চেয়েছিলাম যে বছরের শুরুতে আমার মাথায় ছিল যে আমি একটা পডকাস্ট টাইপের কিছু করবো, যে হ্যাঁ আমি এক্সপ্লেন করবো কিছু একটা জিনিস, যেটা অ্যাজ এ শিল্পী যে ছোটো থেকে বড় হচ্ছে তো তার মাথায় কী কী জিনিস চলে সে নিজেকে কীভাবে প্রিপেয়ার করে, তো সেইগুলোকে নিয়ে এক্সপ্লেন করেছিলাম। তো অনেক কিছু আমরা পরের বছরেরও প্ল্যানিংয়ের আছে,
আসবে অনেক কিছু। হ্যাঁ এটা বলবো না যে এই ভিডিওটাই আমাদের এবছরের শেষ ভিডিও, কিন্তু হ্যাঁ অনেক কিছু আসবে, তোমরা প্রিপারেশন নাও, অনেক কিছু তোমরা ট্রাই করো, দেখা হবে নেক্সট ভিডিওতে।